কুয়াকের থেকে এটা প্রথম ভিডিও যেটা সফট স্পোকেন ASMR, আর যেটা বাংলায়। আমি ভীষণ এক্সাইটেড যে ভিডিওটা বাংলায় হচ্ছে, কারণ আমাদের এখানে মানে ভারতে বা ওয়েস্ট বেঙ্গলে বাংলায় কাজ করছেন এরকম ASMR টেস্ট অনেক কম রয়েছে। বাংলায় কাজ হলেও সেটা অনেকটা কম। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, তাই মাতৃভাষায় কথা বলাটা যতটা স্বাচ্ছন্দ্যের ততটাই কমফোর্টিং সেটা শোনাও। আমার ভালো লাগার আর একটা যেটা কারণ, সেটা হচ্ছে এই বইগুলো। এটা 1920-এর পূজা বার্ষিকী, আর এই যে বইগুলো রয়েছে সেগুলো আমার ভীষণ কাছের। এই বইগুলো নিয়ে ভালো লাগার বা ভালোবাসার যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে, আমি যখন স্কুলে পড়তাম তখন টিফিনের টাকা থেকে বা হাত খরচ থেকে আমি এই বইগুলো নিতাম। আর একটা যেটা ফান ফ্যাক্ট, সেটা হচ্ছে আমি যখন থেকে 1920 পড়ি, আমি 1920 ছিলাম না, আমার মনে হয় আমার মতন অনেকেই রয়েছে। তো আমার এক বন্ধু আমাকে বলেছিল যে তুই 1920 কেন পড়িস, বা আমার এক মাসিমণি আমাকে বলেছিল যে তোর তো 1920 বছর বয়সই না, তো তুই 1920 পড়ছিস এখন থেকে, তো এইরকম। কিন্তু 1920 আমাকে নিতেই হবে। আর যেহেতু সামনে পুজো, তাই জন্যে আজকের এই পূজা বার্ষিকীগুলো। কিন্তু আমার কাছে যেগুলো মান্থলি যে 1920গুলো পাওয়া যেত, সেগুলোর কি বল পাহাড় তৈরি হয়ে গেছিলো ছোটোখাটো। তো আমি সেই পাহাড়টাকে সমভূমিতে নিয়ে এসেছি এইভাবে যে যা যা বাড়তি পেজগুলো ছিল, গল্পগুলো ছিল যেগুলো, সেগুলোকে আমি আলাদা রেখেছি, আর যে পেজগুলো ছিল বাড়তি সেগুলোকে আমি আলাদা সরিয়ে রেখেছি। আর হচ্ছে আমার ইচ্ছা আছে যে গল্পের পেজগুলো সেগুলো মল আর্ট করে সুন্দর করে একটা ছোট গল্পের বই বানানো। আমার প্রথম কেনা 1920 পূজা বার্ষিকী, সেটা হচ্ছে 1416। পূজা বার্ষিকীগুলো নিতাম এক জেঠুর কাছ থেকে, এবং ওই জেঠু 7টার মধ্যে কিন্তু দোকান বন্ধ করে দিতেন। আর যে দিনটা আমি কিনবো বলে ঠিক করেছি, বা যেদিন মানে সেই দিনটা যদি একটুখানি দেরি হয়ে যেত, তাহলে দোকান যখন আমি বন্ধ পেতাম এতটা আফসোস হতো, আমি কি বলবো, মনে হতো যে কেন আমি তাড়াতাড়ি এলাম না, বা কেন জেঠু এত তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে এরকম। আর মাঝে মাঝে ওই জায়গায় ভীষণ জ্যাম হতো, ভীষণ ট্রাফিক, মানে আর অথচ কিন্তু খুব ছোট্ট ডিস্টেন্স, মানে হচ্ছে এইখান থেকে জাস্ট এইখানে, যদি এইখানে সামনে আমি দাঁড়িয়ে থাকি তো এইখানে সামনে দোকান, আর মাঝখানে এত ট্রাফিক জ্যাম, আমি ভীষণভাবে কনফিউজ থাকতাম কীভাবে ওদিক থেকে পেরিয়ে পেরিয়ে যাব। তো আমি
অলমোস্ট 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে তারপর আমি সামনের রাস্তা পার করতাম। যাই হোক, যেটা আমার ভীষণ ফানি লাগে এখন। আর এমন অনেক দিন গেছে যে, মানে বছর গেছে যে সময়টা আমি পূজাবার্ষিকী নিতে পারিনি কোনো একটা কারণে। সেই সময় আমি পরে সেটার খোঁজ করে কিন্তু পেতাম না। আমি বাবাকে বলতাম যে বাবা আমাকে এনে দাও পূজাবার্ষিকীটা, বা যখন বাবা খুঁজে পেত না আমি তখন নিজে যেতাম, নিজে গিয়ে বিভিন্ন বইয়ের দোকানে বা যে বই দোকানগুলোতে ম্যাগাজিন রাখে, এমনকি স্টেশনের দোকানগুলোতে যে জিজ্ঞেস করতাম যে পূজাবার্ষিকী রয়েছে কিনা। কিন্তু আনফর্চুনেটলি পূজাবার্ষিকী তখন আউট অফ স্টক, কারণ 19-20-র এতটাই ক্রেজ ছিল তখন। আমার মনে হয় আমার মতন অনেকজন রয়েছেন, অনেক বন্ধু রয়েছে যারা এইরকম তাই ফিল করেন। তো যখন পেতাম না তখন ভীষণ খারাপ লাগতো তো অবভিয়াসলি। আর যে সময় বইটা আমি হাতে পেতাম সেই বছরগুলো আমার ভীষণ ভালো লাগতো। আমার তখন জামা কেনার থেকেও ম্যাগাজিন কেনার এতটাই ঝোঁক ছিল, বা পুজোর যে পূজাবার্ষিকী সেই পূজাবার্ষিকী কেনা জামার আনন্দটাকেও অনেক বেশি ফিকে করে দিয়েছিল, যেটা আমার ভীষণ ভালো লাগে এখনো। পূজাবার্ষিকীতে আমার মেন অ্যাট্রাকশন কয়েকটা বিষয় ছিল এই বইগুলো নিয়ে। সেটা হচ্ছে এখানে যে মডেল ওরা থাকতেন তাদের সাজ বা কিছু পোশাকের আইডিয়াস আমার এত ভালো লাগতো। আমার মনে হতো যে আমি ওরকম পরবো, বা কোনো পোশাক ওরকম বানাবো, কোনো সাজ ওভাবে সাজবো। কিন্তু মজার বিষয়, তখন দুঃখ লাগতো এখন মজা লাগে, যে কোনোটাই হয়ে উঠতো না। সেই দোকান থেকেই কেনা হতো জিনিসপত্র, আর সেই সাজ বলতে আইলাইনারটাও পরতাম না। তো যাই হোক, এটা একটা গার্লি টক। ওইগুলোতে আরও যেগুলো ভালো লাগতো সেটা হচ্ছে বিভিন্ন শিল্পীদের ইলাস্ট্রেশন। তখন ইলাস্ট্রেশন দামটা জানতাম না, ইলাস্ট্রেশনগুলোর দিকে বহুক্ষণ তাকিয়ে থাকতাম এবং ভাবতাম যে এটা কোন পেনে এঁকেছে, বা এটা কোন কালি দিয়ে এঁকেছে, বা এটা তখন ডিজিটাল পেন্টিং বিষয়টা আমার কাছে একদম অচেনা ছিল, আমি নামই শুনিনি। আর একটা যেটা হচ্ছে, আর মানে যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে আমি জানতাম কম্পিউটারে আঁকা যায়, কিন্তু সেটার যে টার্মটা বলে ডিজিটাল পেন্টিং সেইটা আমি জানতাম না। তো আর একটা অ্যাক্রিলিক কালার আমি অত চিনতাম না যে অ্যাক্রিলিক কালার। আমার মনে হয় যে আমরা ছোটোবেলায় যেগুলো জানতাম না সেগুলোর মধ্যে অনেক ইনোসেন্স ছিল, অনেক না জানা যখন পরবর্তীকালে জানা হয় তখন বেশ ভালো লাগে, আবার অনেক না জানা যখন সেই সময়টার না জানা থাকে তখন সেটারও আর একটা মাধুর্য থাকে আলাদা, কারণ বড় হলে সেই সমস্ত বিষয়ে জানা যায়। কিন্তু ছোটোবেলার যে না জানাটার মধ্যেও একটা বিস্ময় থাকে, একটা ভালো মানে ভালো লাগা থাকে, অনেক বেশি জিজ্ঞাসা থাকে যে বিষয়টা কি, যেটা আমার মনে হয় জানা হয়ে গেলে সেই চোখেতে দেখা যায় না। আমরা ভীষণভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, কিন্তু আমার মতন যারা অনেকেই রয়েছেন
বইটাকে ভালোবাসেন, বইয়ের গন্ধ, পাতা, এবং এই যে পাতা হলুদ হয়ে গেছে সেটাও একটা গন্ধ, মানে বই বইয়ের একটা গন্ধ থাকে যেটা যারা বই প্রেমী তাদের কাছে ভীষণ একটা প্রিয় গন্ধ। যদি 1920 আবার বইয়ে প্রকাশ পায় ভীষণ ভালো লাগবে। ম্যাগাজিনের মধ্যে আমি যে বইগুলো কিনতাম তার মধ্যে আর একটা হচ্ছে আনন্দমেলা, এবং সেটার গল্প যেটা আছে সেটারও ব্যাক স্টোরি আছে, এবং সেটা নিয়ে বিভিন্ন ভালোবাসাও রয়েছে। সেটা নিয়ে আমার ইচ্ছা আছে যে আর একটা ভিডিও তৈরি করার। সপ্তকুয়াক থেকে প্রথম বাংলায় যে ভিডিওটা তৈরি হলো সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিও। এবছর প্যান্ডামিকে অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু তবুও আমরা বাঙালিরা একটু হলেও বেরোবো, তাই প্লিজ সেফলি পুজো এনজয় করো, সুস্থ থাকো, ভালো থাকো।